নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালোই আছেন। আজ নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি, তেলাপিয়া মাছের ঝাল। রুই কাতলা মাছটা আমরা যত সহজে রান্না করে ফেলতে পারি, অন্যান্য মাছ হলে মাঝে মাঝে আমরা চিন্তায় পড়ে যাই যে ঠিক কিভাবে রান্না করলে বেশ টেস্টি হবে এবং খেতেও ভালো হবে। তেলাপিয়া মাছ অনেকেই খান না, কিন্তু সবার জন্যই বলছি, যদি এইভাবে একটু অন্যরকমভাবে রান্না করে ফেলেন, এই তেলাপিয়া মাছ খেতে কিন্তু অন্যান্য মাছের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করছি তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছ বেসিক্যালি ছোটো সাইজের হয়, একটু বড় হলে সেগুলোকে আমরা লাইলেন টেক্কা বলি, কিন্তু এগুলো স্বাদু জলের মাছ, মানে মিষ্টি জলের মাছ। মাছগুলো কিন্তু মিষ্টি হয়। এই দেখুন, বেশ বড়, প্রায় 1 কেজি সাইজের একটি মাছ আজ পেয়েছিলাম। তো আজ সেই মাছটাই খুব সুন্দর করে একটা দারুণ তেলাপিয়া মাছের ঝাল আমি রান্না করে দেখাচ্ছি আপনাদের। সবার প্রথমেই মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ম্যারিনেট করব। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিলাম একটু লঙ্কার গুঁড়ো। যে কোনো মাছই ভাজা করার সময় একটু যদি নুন হলুদের সঙ্গে লঙ্কার গুঁড়ো দেন, দেখবেন তার টেস্ট কিন্তু অন্যরকম হবে। আর সঙ্গে দিয়ে দিলাম একটু লেবুর রস, 1 চা চামচ মতো লেবুর রস দিয়ে এটা ভালো করে মেখে একটু রেখে দেবো 10 মিনিটের জন্য। মাছ মাখার সময় সবসময় হাত দিয়ে মাখলে মাছের প্রত্যেকটা পিসের গায়ে ভালো করে নুন হলুদটা লাগে। আর এইবার যা যা মশলা আমি ব্যবহার করব সেইগুলো একটু দেখাই। নিয়ে নেবো একটু সাদা জিরে, 1 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি করব, আর নিয়েছি টমেটো আর 1 পিস গোটা গোলমরিচ। কাঁচা লঙ্কার জায়গায় আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধু টমেটোটা পেস্ট করে নেব, এছাড়া আর যেগুলো আছে সেগুলো সব আমি একটু সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি জিরে, গোলমরিচ, রসুন, আদা, এরপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই আমি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, এই 1.5-2 মিনিট একটু ভেজে নিলে এগুলো হালকা ভাজা হবে, পুরো লালচে হবে না, হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার আরেকটু বেশি তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম হলে আমি মাছের পিসগুলো এভাবে ছেড়ে দিলাম তেলে। মাছ ভাজার সময় মিডিয়াম ফ্লেম রাখতে হবে, একদম লো ফ্লেম বা একদম হাই ফ্লেমে কিন্তু মাছ ভাজা যাবে না। এইভাবে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে তারপর সেগুলো উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ উল্টে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে ফেলব। এবার যেটা করব, যেই মশলাগুলো আমি এই যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু পেস্ট করে নেব। এই যে পেস্টটা এরকম হবে, আর সেই ভাবেই একইভাবে আমি টমেটোটাও পেস্ট করে নেব। আর আরেকটি বাটি নিয়ে আমি সেখানে আর যে মশলাগুলো লাগবে, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, একটু রেড চিলি পাউডারও দিলাম, আর দেব একটু গরম জল। গরম জল দিয়ে পুরো মশলাগুলো মিক্স করে একটি মশলা রেডি করব। মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটুকুও করে নিতে পারবো। সেই তেলেই গরম অবস্থাতেই আমি ছেড়ে দিলাম টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা একটু নেড়ে চেড়ে এর কাঁচা ভাবটা চলে গেলে সেই টমেটো পেস্টের মধ্যে আমি দিয়ে দেব যে সমস্ত মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই
মশলার পেস্টটা, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যেটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে খানিকক্ষণ কষতে হবে। এই পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম, একদম লো নয়, মিডিয়াম ফ্লেমেই করতে হবে। বেশ ভালো করে এটাকে কষে নেওয়ার পর এইবার আমি যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে যে পেস্টটা আরেকটি বাটিতে করে রেখেছিলাম সেই মশলারটাও আমি দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিলাম, দিয়ে এইবার এটাকে বেশ ভালো করে কষতে হবে। একটু কন্টিনিউ নাড়তে হবে, কষতে কষতে যখন দেখা যাবে কড়াই আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা, তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়েছে এবং হালকা তেল বেরিয়ে আসবে, তখন বোঝা যাবে মশলাটা কষা হয়েছে। এই সময় আমি মিশিয়ে দেব গরম জল। খুব বেশি জল দেওয়া যাবে না, মোটামুটি একটু জল দেব। জল দেওয়ার পর আমি নুন মিক্স করব, প্রয়োজন মতো নুন দেব, হাফ টিস্পুন মতো নুন আমি দেব। নুনটা সবার পরে যদি দিই তাহলে ঝোলের অবস্থা বুঝে নুনটা দিলে নুনটা বোঝা যায়, খুব বেশি হয় না নুন। আগে দিলে একবার, পরে দিলে একবার, তাহলে তরকারিতে নুনের পরিমাণ বুঝতে অসুবিধা হয়। এইবার আমি এটাকে একটু ফুটতে দিলাম ঢাকা দিয়ে, দেখুন এটা ফুটে গেছে। এইবার এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিস দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর ঢাকা দিয়ে রাখা যাবে না, অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই দেখুন একদম সুন্দর তেল বেরিয়ে গেছে, এর টেক্সচারটা দেখুন। লাস্টে আমি দিয়ে দেব একটু ধনে পাতা। একদম নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, ধনে পাতা দেওয়ার আগে, সেটা আমি স্কিপ করে গেছি। আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি? খেতে কিন্তু সত্যিই দারুণ হয়। যারা ভাবছেন যে তেলাপিয়া মাছটা ঠিক কীভাবে রান্না করলে খেতে দারুণ হবে, তারা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখে নিন। আমি বলছি এটা কিন্তু খেতে সত্যিই দারুণ হয়। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি দিলেই তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আবার চলে আসবো পরের এপিসোডে আরেকটি নতুন কোনো রান্না নিয়ে।